হরিসঙ্গীত চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই শত শত প্রণাম অভিনন্দন। নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, সঙ্গে থাকুন, মতামত জানাতে কমেন্ট করুন। জয় হরি বল। জয় হরি। আনন্দে আনন্দে লৌরে মধু মধুর হরি মধুর হরি না হরি রামে সুধা পানে
হরি নামে হরি নামে এই নামের তুল্য দিতে ওবর কি আছে কি আছে অবনীতে এই হরি হো হরি নামে তুল্য দিতে
চতুর্মুখী শিব জসেছে অবে আর
সুন্দর পদ বাবা ছিল নাম অনার্পিত, সত্য যুগে ছিলেন হরি ত্রেতায় রাম, দাপারে শ্রীকৃষ্ণ, কলিতে আমার গৌর হরি, হরির পরে আসলো কে আমার গুরুচাঁদ হরিচাঁদ, একই নাম বাবা, নাম একটা দেখবেন, জয় রাধে জয় রাধে বলে যদি ধ্বনি উলুধ্বনি বা ধ্বনি দেয় বাবা কেউ, লাস্টে দেখবেন হরি বল হরি বল, নারায়ণ লীলার থেকে স্বয়ং নারায়ণ প্রথম, নারায়ণের পিত্তে হরির ধ্বনি বল মন হরি হরি বল, শুধু এক যুগে নয় হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল, দেখেছো বাবা, ছিল নাম অনার্পিত কলিতে সমর্পিত, দেখেছো বাবা কোথায় কথা, আমার অশ্বিনী গান লিখেছেন, ভাবুক অশ্বিনী প্রেমিক অশ্বিনী, স্বয়ং বাবা গুরুচাঁদ, কেউ যদি ভক্তের চরণে অপরাধী হয়, পার্থিব্য জগতে তুমি যাহাই করো না কেন, যদি কোনো অনুরাগী ভক্তের চরণে কেউ অপরাধ করে, সেই অপরাধ এই যুগে নয় কোনো যুগে তার ক্ষমা হবে না, কেননা আমার গুরুচাঁদ নিজের সন্তানকে ক্ষমা করেনি, অত দূরে আমি যাব না মা, ডাক দিয়ে সত্যভামাকে বলেছিল সত্যভামা, পার্থিব জগতে আমার অশ্বিনীর মতো পরম ভক্ত আমার বাবার কেউ নেই এই জগতে, অসত্য বাবা তোমার সন্তান আমার অশ্বিনীকে, তোমার সন্তান আমার অশ্বিনীকে অপরাধ করেছে অশ্বিনীর চরণে, ওর কি কখনো ক্ষমা হতে পারে, ওর কখনো ক্ষমা হতে পারে না, আমার অশ্বিনী হরি বলা পাখি, এই জগতে হরি বলতে বলতে এসেছিল, দিয়েছিল কি আমার গোলক পাগল কার্তিক বৈরাগীর সন্তান আমার অশ্বিনী, দেখেছো বাবা, তাই অশ্বিনীকে
নোংরা কাপড় আর গামছা গলায়, গায়ে একটা ছিঁড়া গেঞ্জি দেখে দরজা বন্ধ করে দিল কে? শশীভূষণ। শশীভূষণ নোংরা জামা বলে শশীভূষণ তার ঘরে তুলল না। তখন উড়াগাদি বসে আমার গুরুচাঁদ ডাক দিয়ে বলে, সত্যভামা আমার অশ্বিনীকে যে অশ্বিনীর চরণে যে অপরাধী হয় এই জগতে আমি কাউকে ক্ষমা করব না। তোমার সন্তান আমার সন্তান তাতে কি হয়েছে তুমি শুনে রাখো। তোমার সন্তান জলে জঙ্গলে পথে যে জায়গায় হরিভক্ত পাবে, অন্তত যাওয়ার আগে যেন হরিভক্তের চরণ ধুলি নেয়। তোমার সন্তান আর বেশি দিন থাকবে না, সবাই হয়ে গেছে চলে যাবে। দেখেছ বাবা অপরাধী হয়েছে কোথায় জায়গায়? ওই জন্য আজকে আমার দাদাকে বলবো, দাদা ভাই বাবার সমতুল্য হয়, তাই না মা? বড় দাদা থাকলে বাবার সমতুল্য হয়। আজকে আমার দাদা ভক্তের চরণে ভিখারি, কত সুন্দর বাজার মিলিয়েছে আমার দাদা। শুধু একজনমে হয় না, কোটি কোটি জনমের স্বীকৃতি না থাকলে তার বাসভবনে হরিবাসর আসে না, হরিবাসর হয় না এবং হরিভক্তের আগমন হয় না। ছিল না অমনার পেত Oh, yeah.
অর্পিত Thank you.
মহাউষধি বাবা, এ জীবনে তো হলো না, বড় আশা করে আমার মা বলতেন আমার মেয়েকে আমি উড়াকান্দির কামনা সাগরের পাড়ের থেকে নিয়ে এসেছি, জন্ম নিয়েছি একজন হরিভক্ত মায়ের গর্ভে। যাই হোক, অনেক পরে এই জায়গাটা পেয়েছি, কোনো গুরু নেই, গুরু আমার গুরুচাঁদ। ঘরে বসে দম বন্ধ করে কাঁদতাম, হে ঠাকুর কবে যেন একদিন, কবে যেন কোন দিন, কবে যেন আমার একদিন হরিবাসুরে যাওয়া হবে। বাড়ি গেলে মারব, এত অল্প বয়সে কিসের হরিবাসর, ছেলে মেয়ে মানুষ করো, সংসার করো, হরিবাসরে আসবো বাবা যদি সকাল সকাল কেউ না আসে, পারের বেলায় গিয়ে যদি গুরুচাঁদ গুরুচাঁদ বলে কাঁদি, এখন যে আমার আওয়াজটা আছে গুরুচাঁদ গুরুচাঁদ বলে ডাকতে, যে আওয়াজ আমার ছুটবে আমার যখন অন্তিম বয়স হবে, যতদিন আমার এই চক্ষু দেখতে পাবে না, দু বাহু বলতে পারবে না, পক্ষ দিয়ে ভক্তের সঙ্গে সেদিনকে আমার গুরু চাঁদের পথ আমি পাবো কখনো না। আমার মা এই এক বছর চলে গেছেন আমাকে ছেড়ে, আমার মা এক বছর চলে গেছে, মাকে জড়িয়ে ধরে বলেছিলাম আমার একটা ভাই তাই আমার পাশে এসে বাড়ি করেছে, যখন আমার মা চলে যাবে তার একটু আগে মাকে জড়িয়ে ধরে বলছি, ও মা আমার বাড়ি যে হরিভক্তরা আসে হরিভক্তের যত্ন আমার মা করে, তুমি যদি আমাকে ছেড়ে এই অন টাইমে চলে যাও
আমার বাড়ি আর হরিবাসর সাজাব না, কেননা আমার গুরু যদি চলে যায় আমার আর এই ভগবানের দরকার নেই। আমার মা আমাকে জড়িয়ে ধরে বললেন, বাবা রে, যার যখন সময় হয় সে তখনই চলে যায়, এই কথা কখনো যেন তোর মুখে না আসে, কারণ আমি এখনো উনন না লেপে তোর বাবাকে রান্না করে দিন। আমার বাবা ছিল একজন হরিভক্ত, আমি তার সন্তান, আমি হরিভক্ত হতে পারিনি, তুই আমার সন্তান, তোর বাড়ি ভক্ত আসবে, তুই ভিখারি হয়ে যা তাতে দুঃখ নাই, কিন্তু তুই ভক্তের চরণ হতে যেন কোনোদিন বঞ্চিত না হোস। আমার হবে আমার তারক চন্দ্র এই প্রেম রসে ভাষায় ভাষায় ধরা ধার মহানন্দ
বাসে বাসা ভাষায় ধরা ধায়া এবারও সে হরি বল হরি বল